जो आज चलो लेट्स गो এখানে তুলে নেওয়া হয়েছে এই যে বালতিতে ডুবানো থাকবে কিছুক্ষণের জন্য যাতে ময়লাগুলো ধুয়ে যায় এই যে সো গাইস দেখো এই যে আমরা পানাগুলো ভিজিয়ে রেখেছিলাম এবারে এটা থেকে ময়লাগুলো বের হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে অজস্র ময়লা ওইটা একটাই দেয়া থাক এর মধ্যে আর আর একটা অন্য এতে দেবো আর তার আগে জলটা একটু ক্লিন করে দেবো ক্লিন করে মেন সেট আপটা তোমাদেরকে দেখাচ্ছি তো ওইটা জলের মধ্যে ওরকমই থাকবে আর এটা একটু ক্লিন করি করে তোমাদের সাথে আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকে আমরা পুকুর থেকে কচুরি পানা তুলে নিয়ে এসেছি এই যে কচুরি পানাগুলো দেখতে পাচ্ছ তো এইগুলো আমাদের দেশি দিয়াই ফিস পনেতে বসাবো কচুরি পানাগুলো তো কচুরি পানাগুলো পুকুর থেকে তুলে এনেছি তার আগে এগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার জন্য আমরা খালি বালতিতে জল নিয়েছি নিয়ে পানাগুলোকে জাস্ট ডুবিয়ে দেবো এই যে বালতিতে ডুবানো থাকবে কিছুক্ষণের জন্য যাতে ময়লাগুলো ধুয়ে যায় এই যে ডুবিয়ে দিয়েছি ময়লা ধুচ্ছে এটাকেও ডুবিয়ে দেবো এই যে আর যেগুলো খারাপ পাতা আছে সেগুলো যাবে আর এখানে আমাদের এই যে ফিস পন এখানেতে বসাবো মাছগুলো খেলা করছে দেখতে পাচ্ছ তো এর প্রত্যেক রবিবার আমরা হাটের ভিডিও করছিলাম অনেকদিন হাটেও যাওয়া হয়নি তো সানডে স্পেশাল ব্লগেতে এটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমরা কচুরি পানাগুলো কেমন করে বসাবো আর এখানে আমাদের বাচ্চা মাছগুলো খেলা করছে দেখতে পাচ্ছ তো তোমরা তোমাদেরকে এখন দেখাতে চলেছি আমাদের গাছ ফুল গাছগুলো ফুল গাছের মধ্যে দেখো এই যে জারেরাগুলো লটকে গেছে রোদ খেয়ে আর এদিকে তোমার জবা গাছগুলো গোলাপ গাছগুলো দেখো সব রেস্টের মধ্যে আছে এদের সব গাছপালা কাটা হয়ে গেছে ডাল ছাঁটা হয়ে গেছে তো এই জন্যে আর এদিকে আমাদের এই যে জবা বাগানে জবা ফুল ফুটেছে একটা আর বাদ বাকি গাছগুলো দেখতেই পাচ্ছো এই যে এগুলো জবা ফুলগুলো ফুটেছে এখানে আর অ্যালুমিনিয়াম গাছের এই যে পাতা বেরিয়েছে তোমাদেরকে আগের দিন কি দেখিয়েছি এই যে ছোটো বিটগুলো আর বড় গাছটা ওইখানে আছে তোমাদের সো গাইস চলো তোমাদেরকে দেখাই এখন এই যে আমাদের যে কচুরি পানাটা আছে ওটাকে সাফ করি ক্লিন করে কেমন করে পুকুরে বসাচ্ছি তো তার জন্য তোমাদেরকে ভিডিওর সঙ্গে থাকতে হবে তো চলো দেখাই কেমন করে ক্লিন করছি করে পুকুরে বসাচ্ছি লেটস গো সো গাইস দেখো এই যে আমরা পানাগুলো ভিজিয়ে রেখেছিলাম এবারে এটা থেকে ময়লাগুলো বেরোচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে অজস্র ময়লা কেননা এটা যদি আমরা ডাইরেক্ট অ্যাকোরিয়ামে বা আমাদের ফিস পনে দিয়ে দিতাম আর এটা নোংরা হয়ে যেত আর আমরা এর শিকড় থেকে কিছু শিকড় কেটে দেবো কিছু ডাল কেটে দেবো সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই ডালগুলো কী কাটছি খারাপ ডাল পাতাগুলো ক্যামেরাটা সেট করি করে দেখাচ্ছি সো গাইস আমরা পানার গাছের যে মূলগুলো আছে সেগুলো এখন কাটবো এই যে কাঁচি দিয়ে কেটে ছোট করে দিচ্ছি যাতে না পুকুরটা বেশি নোংরা হয় অলরেডি এর মূলগুলো অনেক বড় হয়েছিল সেই জন্য আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর দিয়ে তারপরে আমরা এইগুলো পুকুরেতে দেবো এই যে ছোট করে দিলাম এবার বড় পানা গাছটার কাটতে হবে এই গাছটা আমরা নাও দিতে পারি কেননা এই গাছটা অতটা খাস নেই এবার বড় পানা গাছটা দেবো এটা বাদ দিয়ে দিলাম বড় পানা গাছটা এবার কাটবো আমরা কেননা এটা অনেক ভালো দুটো গাছ একসাথে জয়েন্ট হয়ে আছে শিকড়ের সাথে এই যে দেখতে পাচ্ছ তোমরা তো এইটাকে কেটে করি আর গাইস আমাদের ইন্ট্রোর সময় একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছিল কারণ বাড়িতে কাজ হচ্ছে সেই জন্য ইন্ট্রো ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছিল তো তোমরা সিনেমাটিকে ভিডিওটা দেখো কাটিংয়ের চলো লেটস এনজয় দ্য ভিডিও ব্লগ বানাচ্ছি কারণ এখন দুপুরবেলা অস্থির রোদের জোর তোমাদেরকে সূর্যটা দেখাই দেখো সূর্য দেখতে পাচ্ছ আই থিঙ্ক কত রোদের জোর একদম তো সেই রোদের মধ্যে বানাচ্ছি তো চোখে রোদ লাগছে সেই জন্যে আমরা চশমাটা পরে ব্লগ বানাচ্ছি তো গাছগুলো আমাদের পরিষ্কার করে কাটা হয়ে গেছে এই যে দেখাই তোমাদের দেখতে পাচ্ছ আর এই যে ফুল তো আগে এই গাছটাকে ছোটো গাছটাকে বসাবো ছোটো এটাতে আর আপাতত এইটাকে বসাবো এতে তো
তো এইটাকে আমরা ডাইরেক্ট গিয়ে দেখি কেমন এ হয়। এই ডাইরেক্ট এরকম দিয়ে রাখলে অসুবিধা কিছু নেই, কিন্তু এটা ভেসে উঠছে। এটাকে আমরা কী করে বসাতে পারবো? আই থিঙ্ক এটাকে মাটিতে দিয়ে বসালে ভালো হয়, এরকম ভাসিয়ে রাখতে পারি। তো গাইস এটাকে আমরা আগে সেট আপ করে তোমাদেরকে দেখাচ্ছি কী করে করা যায়, কী ভাবি তারপর তোমাদেরকে বলছি। আমরা এই যে এরকমভাবে জোগাড় লাগিয়েছি, এটা বেঁধে দিয়েছি যাতে জলে ডুবে থাকতে পারে, কেননা এটা ভেসে যাচ্ছে। তো এটাকে দিয়ে দেখি, লেটস ট্রাই। এই যে জলে ডুবে গেছে গাইস সুন্দরভাবে। তো এটা এরকম থাকবে, আর ওইটা একটাই দেওয়া থাক এর মধ্যে, আর আর একটা অন্য এতে দেবো। আর তার আগে জলটা একটু ক্লিন করে দেবো, ক্লিন করে মেন সেট আপটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ওইটা জলের মধ্যে ওরকমই থাকবে, আর এটা একটু ক্লিন করি, করে তোমাদের সাথে কথা। কেমন রেডি হয়েছে তোমাদেরকে দেখাই এবার ফাইনাল সেট আপটা। তো আমাদের সেট আপটা এইভাবে সে রেডি হয়েছে। এই যে এখানে একটা নর্মাল কচুরি পানা দিয়ে দিয়েছি, জলে ভেসে আছে, আর ওর উপরে একটু প্রেশার দিয়ে রেখেছি, নাহলে ওর মূলটা তলায় এ হতো না অটোমেটিক। ওখানে মাছের জায়গাটা পছন্দ হয়েছে, মা আমার মাছগুলো দেখতে পাচ্ছে। তোমাদেরকে ফোকাস দিয়ে দেখাই এক মিনিট। এই যে দাঁড়াও, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার মাছগুলো ওখানেই, বেশি ওই জায়গাটাই ওদের পছন্দ হয়েছে, কচুরি পানার গোড়াটা। আর এদিকে ছোট্ট পানাগুলো আগের দিনকে দেখিয়েছি, এই পানাগুলো অনেক বেশি হয়ে যাবে। তো এটাও একটা নতুন পানা চাষ করছি আমরা, ইন ফিউচার পুরো পুকুরটা ভর্তি করব। আর এই যে এখানে কচুরি পানার গোড়াটা, ওই মাছেদের প্রচুর পছন্দ হয়েছে। আর বাচ্চা মাছেদের দেখো গাইস, জাস্ট গাছটা হয়েছে, দেখো ফুলটা ফোকাস নিয়েছে, আর গাছটা এই জলের তলায় আছে। আমি মাছগুলোকে দেখাই তোমাদের, মাছগুলো আই থিঙ্ক দেখতে পাবে তোমরা। এই দেখো মাছগুলো খেলা করছে, এই দেখো, এই দেখো প্রত্যেকটা মাছ খেলা করছে। আমি একটু লাইটটা বাড়িয়ে দেখাই তোমাদেরকে জুম করে আরও। এই যে মাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, অনেক বাচ্চা মাছ আছে। আর এই যে আমাদের ফুল সেট আপ গাছের মধ্যে, আই থিঙ্ক ফুলটা কালকে স্ট্রং হয়ে যাবে এরকম, তারপরে আরও ভালো দেখতে লাগবে। আর এইখানে আমাদের দেশি ডিআই ফিশ পন, এখানে সব ভালো। এখানে এখন কোনো মাছের, কোনো মাছই বাচ্চা দিতে পারবে না, কারণ এতে মেল কোনো মাছ নেই, ফিমেল সবই আছে। সেই জন্য মাছগুলো ব্রিদিং করতে পারবে না, কেননা মেলটা মারা গেছে গাপ্পি। আর মলি মাছের, বেলুন মলিগুলোর আমাদের ফিমেলই আছে, মেল কিনিনি এখনও, ইন ফিউচার কিনবো। যদি তোমরা সাপোর্ট করো, পাশে থাকো। এইটুকুনি ছিল ভিডিওটা, কেমন লাগলো আমাদের যে দেশি ডিআই ফিশ পনের নতুন পানা গাছগুলো বসালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ফেসবুক চ্যানেলটাকে ফলো করতে ভুলবে না, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যাও গিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক পেজটাকে ফলো করে নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।